উনি বলছিল যে আমি বলছিলাম যে এই আকৃতিটা ছিল একজন মানুষের মুখমণ্ডল এখন এই মানুষটা কোন মানুষটা মহিলা তো জানাইছে এখন এই মহিলাটা কে ওনার কথা ছিল এটা তো আমি আসলে এই বিষয়ে কথা বললে অনেক বলা যায় কারণ হাদিস দলিলে যা পাওয়া যায় এগুলি নিয়ে আলাপ আলোচনা যদি করি তাহলে এক রাত্রে মানে এটা কোনোভাবে এটা শেষ করা সম্ভব না তবে যেহেতু মহিলার নাম জিগাইছে আমি নামটা আমি বলে দিচ্ছি মানে এত বাড়াবাড়ি করার দরকার নাই সোজা নামটা আমি বলে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি কাছের একজন ব্যক্তি ছিল সাহাবী এবং তার একটা অঙ্গও বটে তার নাম ছিল আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা এই আয়েশা সিদ্দিকা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত স্ত্রী এই আয়েশা সিদ্দিকাকে যেদিন থেকে বিবাহ করেছে সেই দিন থেকেই উনি কোন সময় কি কাজ করেছে উনি কোন সময় কি কি কথা বললেন সমস্ত কিছু উনি মুখস্থই তারে জিগাইলে বলতে পারত তাই এই মুখমণ্ডলটা থাকবে এটা এই মহিলার নাম হইল আয়েশা সিদ্দিকা শেষ করলাম এখন আমার ওস্তাদ বাউল আব্দুল সালাম সরকার ওনার একটি ভাইরাল একটি কিছু গান আছে এই গানটা আমি মানে আমি প্রথম গেয়েছিলাম এই নেট জগতের মাধ্যমে আমি সর্বপ্রথম গেয়েছিলাম হয়তো ওনার লেখা ছিল তো এই গানটার অনেকেরই হয়তো অর্ডার আছে এই আমাকে বলছেও গাওয়ার জন্য তো আমি এই গানটা করি আমি প্রশ্ন করিলাম রে জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন দিলাম আমি বিদেশি রে কেন দিলাম আমি জেনে শুনে এই কি করি লাম রে দরদি জেনে শুনে আমি এই কি করি লা বিদেশি রে কেন দিলা আমি বিদেশি রে thank you
বিদেশীরে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন তবে এমন আগে কি জানতাম ও সখী বিদেশী আমি জেনে আপন সপেছিলে মামি জীবন যৌবন সেজে আগে কি জানতাম ও মধু চলে তবু মন মানে না তোর তীরে আমি যে তা প্রেম দিওয়ানা গো করলে অর্পণ পর কোনদিন হয় না রে আপন মধুমতি কত শুনিলাম ও সখী রে করলে আর কোনদিন হয় না রে আপন মধুমতি কত শুনিলাম হইল না
কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল ভেষ ধরিয়া মরলাম ও সখীরে তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল ভেষে ঘুরিয়া মরলা ও সখী রে ওরে আমি করি ترجمة